সাধারণ মানুষের কল্যাণে সব কিছু করতে পারে আরও একবার প্রমাণ করলো নিবেদিতা নিউজ নেটওয়ার্ক এবং নিবেদিতা এনজিও তাই ফের আরও একবার সন্ধ্যা ঘোষের রমরমিয়ে বেআইনি মদের ব্যবসার ছবি তুললো নিবেদিতা নিউজ নেটওয়ার্ক আগেও আমরা এই সন্ধ্যা ঘোষের বেআইনি মদের ব্যবসার ছবি তুলেছি এবং প্রশাসন গ্রেপ্তারও করেছিল তাকে কিন্তু আবারও ব্যবসা শুরু করেছে এই বেআইনি মদের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিবেদিতা নিউজ নেটওয়ার্কের পর্দায় আজকে সকালে তোলা এই ছবি এই ব্যবসার বিরুদ্ধে স্থানীয় মানুষও কিন্তু মেমারি আবগারি দপ্তরে কমপ্লেন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই কমপ্লেন পেপারের ছবি এত কিছু হওয়ার পরে সন্ধ্যাঘোষ চালিয়ে যাচ্ছে তার বেআইনি মদের ব্যবসা রমরমিয়ে এখন প্রশ্ন আসছে তাহলে কি তার পিছনে কোনো ক্ষমতাবান ব্যক্তিরা আছে যদি থেকেও থাকেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ তার এই ক্ষমতাকে তিনি অপব্যবহার না করে মানুষের উন্নয়নে ব্যবহার করুক আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ধ্যাঘোষের ছবি যে ফাঁকা জায়গায় ছোট ছোট শিশু কিশোরদের সামনেই অবাধে চালিয়ে যাচ্ছে তার মদের ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা পেয়েছি আজ সকালেই শিশুদের সামনে এই বেআইনি কাজ করছে সন্ধ্যা ঘোষ কী শিখবে শিশুরা সমস্ত ঘটনাটিকে নিবেদিতা এনজিওর তরফ থেকে প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা কিন্তু এই ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নিবেদিতা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের প্রশ্ন কেন ঘোষ একজন সুস্থ সবল মানুষ হয়ে এই ধরনের বেআইনি কাজ করছে আমরা তাকেই থাকবো প্রশাসনের দিকে এই ঘটনা এই ছবি দেখার পরে প্রশাসন কি হাত গুটিয়ে বসে থাকবেন নাকি সন্ধ্যা ঘোষকে গ্রেপ্তার করবেন এবং দেবেন তার উপযুক্ত শাস্তি সেদিকেই তাকিয়ে থাকবো আমরা